আসসালামু আলাইকুম দর্শক, বিডি স্পোর্টস 24 চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দল গঠন নিয়েই বিপাকে পড়েছেন বাংলাদেশ। জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। তবে সেরা একাদশ সাজাতেই এখন বিপাকে পড়েছেন নির্বাচকরা। ইঞ্জুরির পাশাপাশি পারিবারিক সমস্যায় একাদশ নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক সূচি মাথায় রেখে মহামারী পরিস্থিতি মেনেই খেলতে হচ্ছে দুদলকেই। টানা এক মাসের সফর, এরপর কোয়ারেন্টিনে, তারপর সাত দিনের ব্যবধানে পাঁচ ম্যাচ। ক্রিকেটারদের ইঞ্জুরির ঝুঁকি থেকেই যায়। করোনা শুরু থাকায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক সার্কিটে ফিরেই ক্রিকেটাররা দম ফেলানোর সময় পাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলেই আফ্রিকা দেশ জিম্বাবুয়ে উড়াল দেয় টাইগাররা। সেখান থেকেই কাল দেশে ফিরেই পরিবারের সান্নিধ্যে না গিয়ে বন্দী হতে হয় চার দেওয়ালে। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মাত্র সাত দিনের ব্যবধানে খেলতে হবে পাঁচটি টি টোয়েন্টি। হোম সিরিজ হলেও নানা শর্তের বেড়াজালে মাঠে ঘোরাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। প্রতিপক্ষ কিছুটা কম শক্তিশালী দল পাঠালেও বাংলাদেশ পাচ্ছে না সেরা দল। পারিবারিক কারণে ব্যাটিংয়ের ভরসা মুশফিকুর রহিমকে পাওয়া যাবে না এই সিরিজে। ঠিক একই কারণে সিরিজ মিস করেছেন লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। সর্বশেষ খবর হলো, বিশ্বের অন্যতম টি টোয়েন্টি সেরা ক্রিকেটার সাকিবও ভুগছেন ইঞ্জুরিতে। দলের স্ট্রাইক বোলার মুস্তাফিজও ইঞ্জুরির সঙ্গেই ফিট নন। এছাড়া ফর্মে তুঙ্গে থাকা সৌম্য সরকারও ইঞ্জুরিতে। দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, জিম্বাবুয়েতে টানা এক মাসের লম্বা সফরের পর ক্রিকেটাররা পরিবারের কাছে না গিয়ে কোয়ারেন্টাইনে থেকে আবারও মাঠে নামবে। এতে তাদের মানসিক ধকল যাবে, তবে কঠিন বাস্তবতা মেনেই খেলতে হবে সবাইকে। ছোটোখাটো ইঞ্জুরি নিয়ে দলে থাকা সাকিব, সৌম্য, মুস্তাফিজ শতভাগ ফিট নন। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।